السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل السلام عقدة عليكم ورحمة أهو قولي. الله وبركاته. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر الألباب. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. আমরা ধারাবাহিক সুরাতুল বাকারার তারকিব 72 নম্বর আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়েছিলাম। আমরা আজকে 73 নম্বর আয়াত থেকে পড়ব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। ফাকুলনা বলতেছে আমরা বলেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম, ইদরিবুহু তোমরা তাকে আঘাত করো, বিবা দুইহা সেই গাভীর একটি অংশ দিয়ে, গাভীর জবাইকৃত গাভীর একটি অংশ দিয়ে তোমরা তাকে আঘাত করো। তাকে বলতে এই যে এই মৃত লাশকে, তোমাদের মধ্যে যে মৃত লাশ যার হত্যাকারীকে তোমরা খুঁজতেছ, তাকে তোমরা সেই গাভীর একটি অংশ দিয়ে তোমরা আঘাত করো, টাচ করো। كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। তোমরা আঘাত করো, তাহলে কি হবে? এই কথাটা আর কোরআন উল্লেখ করে নাই। তোমরা আঘাত করো, তাহলেই সেই লাশ জীবিত হবে, জীবিত হয়ে তার প্রকৃত হত্যাকারীর কথা বলে দিবে। এটা আর কোরআন উল্লেখ করে নাই, কারণ এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি। পরবর্তী অংশ বলতেছে কাদালিকা, এই যে এইভাবেই, অর্থাৎ এই যে এই মৃতকে, এই গাভীর, মৃত গাভীর বা জবাইকৃত গাভীর অংশ দ্বারা যেভাবে আমি জবাই তাকে জীবিত করে তার পুনরায় তাকে আবার তার হত্যাকারীর কথা বলে দিছি, এটা সেম একইভাবে ইউহইল্লাহুল মাউতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃতদেরকে জীবিত করবেন। কাযালিকা ইউহইল্লাহুল মাউতা, এমনি ভাবে, অর্থাৎ যেভাবে তিনি এই যে এই ব্যক্তিকে জীবিত করছেন, সেম এভাবে ইউহইল্লাহুল মাউতা মৃতদেরকে জীবিত করবেন। অর্থাৎ গাভীর এই অংশের মধ্যে তো কোনো স্বাভাবিক কোনো ঔষধ নাই বা জীবন দেওয়ার মতো কিছু নাই, তো আল্লাহ তাআলা বললেই হয়। তো আল্লাহ যে সক্ষম তোমাদের সামনে দেখানো হলো, তো সুতরাং তোমরা মনে রেখো এই কাজা লিখা এইভাবেই ইয়াহিল্লাহুল মাউতা, আল্লাহ মৃতদেরকে জীবিত করবেন। ওয়ায়ুরিকুম, এবং তিনি তোমাদেরকে দেখাবেন, ইউরি তিনি দেখাবেন, কুম তোমাদেরকে, আয়াতিহি তার সকল নিদর্শনাবলী বা তার নিদর্শন সমূহ তিনি এভাবেই তোমাদেরকে দেখান, লাআল্লাকুম যাতে তোমরা তাকিলুন অনুধাবন করতে পারো, বুঝতে পারো, লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। তো আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ বুঝে গেছি। প্রথমে একটু শব্দ দেখে নিব। এখানে আমাদের কয়েকটা শব্দ আসছে, একটা হলো ইদরিবুহু, আর একটা আসছে ইউহি, আর একটা আসছে হলো ইউরিকুম, আরেকটা হচ্ছে তাকিলুন। এরপরে আমরা এখানে আরেকটু অতিরিক্ত পড়তে পারি আল মাউতা। এই শব্দ, এই পাঁচটা শব্দ একটু সংক্ষেপে আমরা দেখি। প্রথমে আসছে ইদরিবুহু, কোরআনে এটার একটা ফর্ম ব্যবহার হয়েছে, বাকি এটা বিভিন্ন অর্থে আসছে। যদিও ফর্ম একটা, কিন্তু বিভিন্ন অর্থে আসছে, তার হরফুল জারের পরিবর্তনের কারণে, ব্যবহারের পরিবর্তনের কারণে অর্থের মধ্যে অনেক পরিবর্তন আসছে। এই জন্য এই ক্রিয়াটা একটু ভালোভাবে বুঝে যাই। ক্রিয়াটা আমরা জানি এই শব্দ দিয়ে একটা প্যাটার্নের নাম দরাবায়া দ্রিবু, তাহলে দরাবায়া দ্রিবু প্যাটার্নেই আসছে বদ প্যাটার্নের শব্দ। এটা আর মাজদার হয় বরবন বা বরবাতুন, এরকম
এই ক্রিয়াটা যদি স্বাভাবিক ব্যবহার হয় কোনো হার্টফুল জার ছাড়া, তাহলে এটার অর্থ হয় প্রহার করা, প্রহার করা বা কাউকে মারা, আঘাত করা, এই টাইপের অর্থ। প্রহার করা, কাউকে মারা, আঘাত করা, এটা হলো স্বাভাবিক ব্যবহার। যেমন আমি বললাম ضربت মাজিদান, আমি মাজিদকে মেরেছি। সেম এই ক্রিয়াটা যদি দরাবা, আচ্ছা আমাদের আর লেখার দরকার নেই, আগের মতো লিখি, এটা যদি হারফুল জার ফি সহ ব্যবহার হয়, ফি দরাবা, এটা যদি হারফুল জার ফি সহ ব্যবহার হয় তখন এটার অর্থ হয় দরাবা যদি ফি সহ আসে তাহলে আমরা ভ্রমণ করা বা সফর করা। কোরআনে আসছে ইদা দরাবতুম ফিল আরদি তাদরিবুনা ফি সাবিলিল্লাহ ইদরিবু ফি সাবিলিল্লাহ, এরকম আসছে। তাহলে যদি ফি দিয়ে ব্যবহার হয় দরাবা ফি, তাহলে এটার অর্থ হবে ভ্রমণ করা বা সফর করা। একইভাবে এই ক্রিয়াটা যদি হারফুল জার আন সহ ব্যবহার হয়, আন আন আসলে আবার অর্থের মধ্যে পরিবর্তন হয়ে যায়, আন আসলে অর্থ হয় মুখ ফিরিয়ে নেওয়া বা বিমুখ হওয়া, এরকম অর্থ। দরাবা আন, তাহলে এটার অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া। কোরআনে কারিমে আসছে আফা নাদরিবু আনকুমুয-যিক্রা সফহান আন কুনতুম কওমাম মুসরিফিন, যদি তোমরা কওমাম মুসরিফিন সীমা লঙ্ঘনকারী হও তাহলে আমি তোমাদের থেকে জিকিরকে সরিয়ে নিব। আফা নাদরিবু আনকুমুয-যিক্রা, তোমাদের থেকে জিকিরের দিক থেকে আমি মুখ ফিরিয়ে নিব, উঠিয়ে নিব, সরিয়ে নিব, এরকম অর্থ। দরাবা আন অর্থ হয় ফিরিয়ে নেওয়া, আচ্ছা মুখ ফিরিয়ে না নিয়ে শুধু ফিরিয়ে নেওয়া বলি, পরিহার করা, প্রত্যাহার করা, এই টাইপের অর্থ। বা এড়িয়ে চলা, এই টাইপের অর্থ বলবো এটা আন সহ যদি আসে, আন। একইভাবে এটার আলা সহ ব্যবহার আসছে কোরআনে কারিমে, আলা, এটার হরফুল জার যদি আসে আলা তখন অর্থের মধ্যে পরিবর্তন হয়ে হয়ে যায় চাপিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া। কোরআনে কারিমে আসছে ওয়া দুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকারা, তাদের উপরে জিল্লাত অপমান লাঞ্ছনাকে চাপিয়ে দেওয়া হয়েছে। দরাবা আলা এটার অর্থ হয় চাপিয়ে দেওয়া, আরোপ করা, ঘিরে ফেলা, এই টাইপের। তাহলে আমরা মোট চারটা ব্যবহার পেয়ে গেলাম। সর্বশেষ আরেকটা ব্যবহার আছে, এটা হারফুল জার সহ না, এটা হলো আলাদা একটা নাউন সহকারে, যদি এরপরে মাসালান বা মিসাল, আমসাল এই শব্দটা আসে, এটার অর্থ আমরা জানি এক্সাম্পল বা উদাহরণ, এই শব্দটা যদি আসে তাহলে অর্থ হয় উপমা পেশ করা বা উদাহরণ দেওয়া, দৃষ্টান্ত দেওয়া। যদি মাসালান আসে, দৃষ্টান্ত পেশ করা, তাহলে এই শব্দটা যদি একটা ফর্মে ব্যবহার হয়েছে কিন্তু মোট পাঁচটা অর্থে ব্যবহার হয়েছে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। দরাবা প্রহার করা, ফি আসলে ভ্রমণ করা, আন আসলে ফিরিয়ে নেওয়া, আলা আসলে চাপিয়ে দেওয়া, মাসালান আসলে উদাহরণ দেওয়া বা দৃষ্টান্ত দেওয়া, এই মোট পাঁচটা অর্থে এই ক্রিয়াটা কোরআনে ব্যবহার পাবো আমরা। এই পাঁচটাই ব্যবহার আসছে কোরআনে, এই পাঁচটাই ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম শব্দটা বুঝে গেলাম, ইদরিবু। তাহলে দেখেন এখানে আন, আলা, ফি কোনোটাই আসে নাই এবং মাসালান শব্দ আসে নাই, তাহলে স্বাভাবিক কি অর্থে আসবে, প্রহার করার অর্থে আসবে। তাহলে ইদরিবু হু, তোমরা তাকে প্রহার করো, আঘাত করো, আঘাত করো বলতে তার শরীরে স্বাভাবিক টাচ করো। বিবাদিহা, সেই গরুর বা গাভীর একটি অংশ দ্বারা আঘাত করা অর্থে আসছে। তাহলে আমরা একটা ক্রিয়া বুঝে গেলাম, এরপরে কুল না, আগে আমাদের পড়া কাদালিকা ইউহইল্লাহুল মাউতা, ইউহই এই ভার্বটার রুট লেটার আমরা জানি, রুট লেটার হলো হা ইয়া ইয়া,
রুট লেটার হিসেবে বুঝে গেছি শব্দটা হলো লাফি আল মাকরুন, দুইটা ইয়া পাশাপাশি আসছে। এটা আর কোরআনে চারটা ফর্ম ব্যবহার হয়েছে। এক নাম্বার, এটা এক নাম্বার ফর্মে আসছে সামিয়া ইয়াসমাউ থেকে, হাইয়া ইয়াহইয়ায়ুক এরকম ছিল মূল রূপটা, হাইয়া ইয়াহইয়ায়ুক। একটু বলেন তো, হাইয়া থেকে মাদিতে কি হয়ে যাবে, পরিবর্তন হলে কি হওয়া দরকার? হাইয়া, দুইটা একই রকম অক্ষর পাশাপাশি হারাকা বিশিষ্ট আসছে, তাহলে কি হবে, ইদগাম হয়ে যাবে, তাই না? হাইয়া, রাইট, তাহলে এটা হয়ে যাবে হাইয়া। এটা হাইয়া, এই ইয়ার মধ্যে কাসরা হোক, দম্মা হোক, ফাতা হোক, একই রূপ হইতো, তাই না? হাইয়া, মুদারেতে এটা মাদিতে পেলাম আমরা হাইয়া। এখন বলেন তো মুদারেতে কি হওয়ার কথা, ইয়াহইয়ায়ু, এখান থেকে কি হবে? ইয়াহইয়া, এটার নিয়মটা কি, ইয়া হারাকা পূর্বে ফাতা, তাই না? এই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ইয়াহইয়া। এখন এখানে আরেকটা পরিবর্তন হওয়ার দরকার ছিল, তাই না? এই ইয়া ফাতা, তার পূর্বে সুকুন আছে, এই যে এটা অদল বদল হওয়ার কথা না, ওই যে ইয়াকুবুলু ইয়াবইউ এই নিয়মে, এখানে এটার দরকার নাই, কারণ শেষের দিকতে আসবে। যদি এটা পরিবর্তন করি তাহলে এটাও আলিফ হবে, এটা আলিফ হইলে দুইটা আলিফ হয়ে যাবে, পড়াই যাবে না, তাই না? এই জন্য এখানে একটা তালিল হবে, দ্বিতীয়টা হবে না। মাদিতে হবে হাইয়া, মুদারেতে হবে ইয়াহইয়া, হাইয়া ইয়াহইয়া। এটার মাসদার হয় হায়াতুন, এই যে আমরা পড়ি হায়াত, হায়াত মানে জীবন, হায়াতুন এটা হলো মাসদার। তাহলে এক নাম্বার ফর্মে সামিয়া ইয়াসমাউ থেকে অর্থ হলো বেঁচে থাকা বা জীবিত থাকা। বেঁচে থাকা বা জীবিত থাকা এরকম সামিয়া ইয়াসমাউ। তারপরে সেম এই ক্রিয়াটা দুই নাম্বার ফর্মে আসছে, দুই নাম্বার ফর্মে বলেন তো কি হওয়ার কথা মূলত, হাইয়ায়া ইউহাইয়িয়ু এরকম। এখন পরিবর্তন হয়ে আমরা জানি মাদিতে হাইয়ায়া থেকে কি হয়ে যাবে, হাইয়া, এই যে মাদিতে হয়ে যাবে হাইয়া, দ্বিতীয় ইয়াটা হারাকা পূর্বে ফাতা আছে, এই জন্য ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে, হাইয়া। এরপরে ইউহাইয়িয়ু, এখান থেকে কি হয়ে যাবে, ইউহাইয়ি, এই যে ইয়া হারাকা, ইয়ার উপরে কি বলে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এই জন্য সুকুন হয়ে যাবে। এরপরে এটার মাসদারটা হয় তাহিয়াতুন, এই যে মাসদার হয় তাহিয়াতুন, এই যে আমরা বলি না আত্তাহিয়াতু, এই তাহিয়াতুনের প্লুরাল তাহিয়াতুন। শব্দগত ভাবে এটা মূলত কি ছিল বলতে পারেন, তাহিয়াতুনটা তাহিয়াতুন ছিল, তাহিয়াতুন, এই যে তাফইলাতুন স্ট্রাকচার আছে না, ওই স্ট্রাকচারে ছিল তাহিয়াতুন, তাফইলাতুন, তাযকিরাতুন এরকম। এই যে ইয়া হারাকা, তার পূর্বে সুকুন, এই জন্য এই দুইটা অদল বদল হয়ে যাবে, অদল বদল হইলে পরে একটা ইয়াকে আরেকটার সাথে মিলিয়ে দেওয়া হবে, শব্দ হয়ে যাবে তাহিয়াতুন। তো হাইয়া ইউহাইয়ি তাহিয়াতুন, এটার অর্থ হয় জীবিত করা। এমনি ওই যে হাইয়া ইউহাইয়া, এটার অর্থ ছিল জীবিত থাকা, আর হাইয়া ইউহাইয়ি এটার অর্থ হলো আরেকজনকে জীবিত করা বা জীবিত রাখা, বাঁচিয়ে রাখা, এই টাইপের অর্থ, বাঁচিয়ে রাখা। অথবা এটার অর্থ হয় সালাম দেওয়া, সালাম দেওয়া। কোরআন কারিমে আসছে ওয়া ইদা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ ওয়া ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালাম দেওয়া অর্থে আসছে, আবার জীবিত করার অর্থে আসছে, ওয়া ইদা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, জীবিত রাখা, বাঁচিয়ে রাখা, অথবা সালাম দেওয়া, দুইটা অর্থে আসছে এটা ফর্ম টু থেকে। এরপরে এটা চার নাম্বার ফর্মে আসছে কোরআনে কারিমে, চার নাম্বার ফর্মে আমরা বুঝে গেছি, এটা চার নাম্বার ফর্মে গেলে হবে আহ ইয়া,
এই ক্রিয়াটা আগেও গেছে মনে হয় আমাদের, ইউহইউ, তাহলে এখন মাদিতে হয়ে যাবে আহয়া, মুদারিতে হয়ে যাবে ইউহইয়ি, এই যে এখন মাসদারটা হবে ইহইয়াউন, ইহইয়াউন হওয়ার কথা এখান থেকে ইহইয়াউন হয়ে যাবে, অর্থ হলো বাঁচিয়ে রাখা, সেম অর্থ উপরেরটার মতোই, অর্থ হয় বাঁচিয়ে রাখা। তাহলে আমাদের এখানে যে ক্রিয়াটা আসছে এটা চার নাম্বার ফর্মেই আসছে, দেখেন আমাদের এখানে আসছে কাদালিকা ইউহইয়ি, এই যে ইউহইয়ি এটা কয় নাম্বার ফর্মে আসছে, এই যে চার নাম্বার ফর্মে, ইউহইল্লাহু ইউহইয়ি, এটা চার নাম্বার ফর্মে আসছে। তো এরপরে এটার দশ নাম্বার ফর্মেও একটা ব্যবহার আসছে, দশ নাম্বার ফর্মে হলো ইস্তাহিয়া, এই দশ নাম্বার ফর্মে আমাদের পূর্বে গেছে, মূলত হওয়ার কথা ইস্তাহিয়ায়া, এখান থেকে হয়ে যাবে ইস্তাহিয়া, ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য ইয়াটা আলিফ মাকসুরা হয়ে হয়ে যাবে ইস্তাহিয়া, এটার মাদিতে মুদারেতে হবে ইয়াস্তাহিয়ু, এরপরে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এই জন্য সুকুন হয়ে যাবে, ইয়াস্তাহিয়ু থেকে ইয়াস্তাহি, খালাস, এই যে এটা সুকুন হয়ে গেল। এখন এটার মাসদার ইস্তিহিয়াউন, ইউন হওয়ার কথা, এটাও হামজা হয়ে যাবে আলিফের পরে ইয়া আসার কারণে। তাহলে মোট এই চারটা ফর্মে কোরআনে এই শব্দটা ব্যবহার হয়েছে, দুইটার অর্থ অলমোস্ট সেম আর দুইটার অর্থ ভিন্ন ভিন্ন, চার দশ নাম্বার ফর্মে পুরাই অর্থটা পরিবর্তন, অর্থ হলো লজ্জা পাওয়া বা লজ্জিত হওয়া, লজ্জা পাওয়া এই টাইপের অর্থ। আরেকটা এটার অর্থ আসছে, সেটা হলো বাঁচিয়ে রাখা, ওই যে মুসা আলাইহিস সালামের বনী ইসরায়েলের ক্ষেত্রে ফেরাউন যে তাদেরকে হত্যা করে ফেলতো, এখানে আসছে ইউযাব্বিহুনা আবনাআকুম, ফেরাউন দল তারা ছেলেদেরকে হত্যা করে ফেলতো, ওয়ায়াস্তাহিউনা নিসাআকুম, তারা তাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে, এই যে বাঁচিয়ে রাখা এই অর্থে আসছে, লজ্জা পাওয়া বা বাঁচিয়ে রাখা। কোরআনে আমরা পিছনে পড়ে আসছি ইন্নাল্লাহ লা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন না, লজ্জা পান না, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, তাহলে দুইটা অর্থে আসছে। আমরা এই চারটা ফর্মে এই ক্রিয়াটা পাবো, খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া, এক নম্বর সামিয়া আসমাউ বেঁচে থাকা, দুই নম্বর অর্থ হলো বাঁচিয়ে রাখা বা সালাম দেওয়া, চার নাম্বার বাঁচিয়ে রাখা, দশ নাম্বার আসছে হলো লজ্জা পাওয়া বা বাঁচিয়ে রাখা, এই দুইটা অর্থে। তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ক্রিয়াটা বুঝে গেলাম, কাদালিকা ইউহইল্লাহুল মাউতা, মাউতা এই শব্দটা প্লুরাল, এই শব্দের মধ্যে রুট লেটার হলো মিম ওয়াও তা, মিম ওয়াও তা, নর্মাল আমরা জানি যে যদি ওয়াও থাকে রুট লেটারের মধ্যে, রুট লেটারের মধ্যে মাঝখানে যদি ওয়াও থাকে, এটা নাসরা এনসুরু ফর্মে ব্যবহার হয়, তাই না? বাকি এই ক্রিয়াটা সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়েছে, সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়েছে, তো সুতরাং হওয়ার কথা হলো মাতা ইয়ামাতু অথবা মাতা ইয়ামুতু, ও এই ক্রিয়াটা একটু ভিন্ন, দুই রকম ব্যবহারই আসছে, এটার রুট লেটার হিসেবে দুই রকম ব্যবহারই আসছে, একটা হলো মিম ওয়াও দিয়ে আর একটা হলো মিম ইয়া দিয়ে। মিম ওয়াও মিম ইয়া বলতে বুঝাচ্ছে হলো, আচ্ছা এখানে যেটা আসছে নাউনটা আসছে হলো মাইয়িতুন, এর প্লুরাল হলো মাউতা, মাইয়িতুন মাউতা,
মাইয়িতুন অর্থ হলো একজন মৃত ব্যক্তি, আর মাউতা মানে অনেক মৃত ব্যক্তি। এটা একটা নাউন, এখানে আসছে রুট লেটার হলো মিম ওয়াও তা। এই জানি রুট লেটার যদি মিম ওয়াও তা আসে তাহলে নাসারা থেকেও হয় সামিয়া থেকেও হয়। তো সুতরাং এই ক্রিয়াটাও নাসারা সামিয়া দুইটা থেকেই ব্যবহার হয়েছে। এই যে মূলত নাসারা থেকে হলে হওয়ার কথা মাওয়াতা ইয়াম উতু মাউতুন, মাওয়াতা ইয়াম উতু মাউত। নাসারা থেকে হলে সামিয়া থেকে হয় তাহলে হওয়ার কথা মাউইতা ইয়াম ওয়াতু। এইটার অর্থ কি ওস্তাদ জি? মাউইতা? হ্যাঁ সেম অর্থই, একটু বলতেছি দুইটার অর্থই সেম, নাসারা এবং সামিয়া দুইটার অর্থই সেম। বাকি আমরা জানি এটার অর্থ হলো মৃত্যুবরণ করা বা মারা যাওয়া, এরকম অর্থ। বুঝছেন অর্থটা সেম দুইটাতে, বাকি ব্যবহারগত পার্থক্য নাসারা এবং সামিয়া দুইটাতে থাকার কারণে আমরা বুঝছি যে মাওয়াতা থেকে পরিবর্তন হয়ে হবে মাতা, সরি এই যে এখানে মা দিতে পরিবর্তন হয়ে হয়ে যাবে মাতা। এরপরে এখান থেকে পরিবর্তন হয়ে যেতে যেতে মাতা মাতা মাতু মাতাত মাতাতা, ছয় নম্বরে গিয়ে কি হবে মুতনা, তাই না? ওই যে কুলনার মতো পরিবর্তন হবে, মুতনা মুত্তা মুত্তুমা মুত্তু মুত্তি মুত্তুমা মুত্তুন্না মুত্তু মুতনা, নাসারা থেকে ব্যবহার হলে এরকম। এরপরে মুদারাতে পরিবর্তন হয়ে হওয়ার কথা ইয়ামুতু ইয়ামুতানি ইয়ামুতুনা, তামুতু তামুতানি ইয়ামুতনা, তামুতু তামুতানি তামুতুনা, তামুতিনা তামুতানি তামুতনা, মুতু না মুতু, এরকম হওয়ার কথা। এবং এই ক্রিয়াটার প্রসিদ্ধ ব্যবহার নাসারা আনসুরু থেকেই, বাকি এটা সামিয়া আসমাও থেকেও আসছে। সামিয়া আসমাও থেকে আসলে আমরা বুঝে গেছি মা দিতে কি হবে সেম, প্রথম পরিবর্তন সেম মাতা, এরপরে মাতা মাতা মাতু মাতত মাতাতা, এখন ছয় নম্বরে গিয়ে কি হয়ে যাবে মিতনা, মিতনা রাইট, ছয় নম্বরে গিয়ে হয়ে যাবে না। হ্যাঁ কোরআন কারিমে আসছে আদা মা মিত্তু লা সাউফা উখরাজু হাইয়া। এই যে মিত্তু, মিত্তু যেখানে আসছে বুঝবেন ওটা হলো এই সামিয়া থেকে আসছে। আবার কোরআনে মুত্তু এটাও আসছে, ওই যে সুরা আলী ইমরানের মধ্যে পড়বো আলা ইম মুত্তুম আও কুতিল ইলাল্লাহি তুহশারুন, যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে মারা হোক শহীদ করা হোক ওই অবস্থা দেখি আল্লাহর কাছে তোমরা জমা হবে। তাহলে মুত্তু আসছে আবার মৃত্যু আসছে, মুত্তুম মৃত্যুম দুইটাই আসছে। তার মানে বুঝে গেল যেখানে মিতনা মিত্তা এই প্যাটার্নটা পাবো এটা সামিয়া থেকে, আর যেখানে মুত্তা মুতনা মুত্তু এরকম পাবো এটা বুঝবো নাসারা থেকে। তাহলে নাসারা এবং সামিয়া দুইটার অর্থ একই, বাকি ব্যবহার আসছে দুইটা। এটা বুঝা গেছে সবাই? মারা যাওয়া বা মৃত্যু বরণ করা, মৃত্যু এক বিরাট জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, আমিন। যে ইঞ্জিনিয়ার রাজা করিম স্যারের কথা শুরুতে বলতেছিলাম, যারা পরে জয়েন করছেন, ইঞ্জিনিয়ার রাজা করিম স্যার মদিনা আরবিক পড়াতেন, মদিনা আরবিকের খুব কাজ করছেন, বেচারা আজকে আসরের আগে মানে 4:05 মারা গেছে। একটু আগেই ওনার জানাজা সিএমএইচ মসজিদে পড়ে আপনাদের ক্লাসে জয়েন করছি, ওনার জানাজা পড়ে এসে। ও ওনার বাড়িতে আমার একবার দাওয়াত দিছিলেন, ওনার বাড়িতে গেছিলাম, সেই মাগুরা, বিরাট জায়গা জমি এবং অনেক কিছু আছে। বাকি বেচারা সর্বশেষ কথা হইতেছিল, উনি চাচ্ছিলেন যে কোনো একটা কিছু করে একসাথে একটা প্রতিষ্ঠানের নামে দিয়ে যাবে। ওই যে আমাদের এসএম রাজাউল করিম স্যারদের মনে হয় বুয়েটের ব্যাচমেট আছে, ইঞ্জিনিয়ার ওয়াসেল কবির স্যার ওনার সাথে কথাবার্তাও হয়েছে, ওনাদের সাথে কথাবার্তাও হয়েছে। বাকি সর্বশেষ মনে হয় পারেন না আর কি, কিছু কিছুই করতে পারেন নাই। ওনার ছেলে আছে আসছে, দেখে আসলাম, অনেক স্টুডেন্টরা জমা হয়েছে মাশাল্লাহ, অনেক স্টুডেন্ট ছিল, ক্যান্টনমেন্টেও ক্লাস নিয়েছে, তো তো অনেক হিতাকাঙ্ক্ষীরা জানা যায় শরীক হয়েছে মাশাল্লাহ।
তো এই যে একটা কথা আছে না, আমরা পড়তেছিলাম যে ওই যে মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস থাকে, একটা তো হলো নেক সন্তান, দুই নম্বর হলো নিজের সাদাকায় জারিয়া যেটা করে যাব এটা, আর তিন নম্বর হলো এই যে উপকারী জ্ঞানের যে খেদমত করে যাবেন, উপকারী ইলম। একটা তো হলো কবরে থেকে পাইতে থাকবো, আর একটা হলো এই যে সরাসরি প্রকাশ পায় যে জানা যায় মানে এত মানুষ শরিক হয়ে গেছে এবং সবাই এত মানে কষ্ট ফিল করতেছে, মানে আমি যাওয়ার পরে যেন আমার জন্য কেউ ফিল করে, এরকম যদি প্রস্তুত করতে পারি নিজেকে তাহলে বোঝা যায় দুনিয়াবি সাকসেস, আমি কিছু কমতি ফিল করবে জন্য ব্যক্তিগত সবাই খেদমত করা চাই। ব্যক্তিগত মানে হলো কি বলে, যার যার পক্ষ থেকে যেন যে যে দিকে কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখি। এখন আলহামদুলিল্লাহ অনেক শিখে গেছেন আপনারা, প্রত্যেকে একটু নিয়ত করেন যে আমি যেটুকু বুঝি কোরআনের কিছু শব্দ একত্র করে এই শব্দগুলো আমি একসাথে করব, এগুলো লিখবো, অথবা উপকারী জ্ঞানের জন্য যা করা যায়, মানে মাথায় একটা আসছে যে এই চিন্তাটা মানে মানুষের কাছেও গেলে ভালো হবে, ওটা একটা বই লিখা, তাহলে এটা একটা উপকারী জ্ঞানের অংশ। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের উপকারী জ্ঞানের খেদমতে নিজেদেরকে শরিক হওয়ার তৌফিক দিন। সম্ভব হলে বিভিন্ন ইসলামিক বই প্রকাশ হয়, ইসলামিক বইয়ের মাধ্যমে জ্ঞানের বিচ্ছুরণ হয়, তো ইসলামিক বই প্রকাশের কাজে শরিক হওয়া, কেউ প্রকাশ করতেছে তার জন্য আর্থিকভাবে সহায়তা করতে পারা এবং নিজে যেটা শিখছে ওটা আরেকজনকে শিখানো, এগুলো হলো উপকারী জ্ঞানের খেদমত। আল্লাহ এটা কবুল করবেন ইনশাআল্লাহ, এবং এটা মৃত্যুর পরেও পেতে থাকবো। তো যাই হোক, আমি বলতেছিলাম এই যে মাইয়েতুন, এই শব্দ থেকে নাসারা এবং সামিয়া দুইটা ফর্মে ব্যবহার হয়েছে, বাকি আরেকটা ফর্ম আসছে আফওয়ান, এটা চার নাম্বার ফর্মেও ব্যবহার হয়েছে। চার নাম্বার ফর্মে হবে আমাতা ইউমিতু, আমাতা ইউমিতু আমরা বুঝে গেছি এটা পরিবর্তন হয়েছে আমওয়াতা ইউম ইতু থেকে, তাই না? পরিবর্তন হয়ে হয়ে গেছে আমাতা ইউমিতু, এরপরে মাসদার হবে ইমাতুন বা ইমাতাতুন, এই যে ইমাতুন অথবা আজ অফ ক্রিয়ার মধ্যে আমরা জানি শেষে গোলতা যুক্ত হয় ইমাতাতুন, ইমাতাতুন অর্থ হলো মৃত্যু দেওয়া, মাতা মানে নিজে মৃত্যুবরণ করা মারা যাওয়া, আর আমাতা মানে মৃত্যু দেওয়া আরেকজনকে মেরে ফেলা বা আরেকজনকে মৃত্যু দান করা, এটা হলো চার নাম্বার ফর্ম থেকে, এই দুইটা ফর্মেই ব্যবহার হয়েছে এই ক্রিয়াটা। এরপরে কাদালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম, ইউরিকুম ক্রিয়াটা আগে আমাদের পড়া, এটা রাআ থেকে আসছে, এটার কয়টা ফর্ম আসছে আমরা জানি, রাআ ইয়ারা চার নাম্বার ফর্মে আসছে, কি বলে এক নাম্বার ফর্মে ফাতা ইফতাহ থেকে অর্থ হলো দেখা, এরপরে রাআ ইউরাই তিন নাম্বার ফর্মে আসছে পরস্পরে দেখা, এরপরে হলো আরা আরা ইউরি চার নাম্বার ফর্মে অর্থ হলো আরেকজনকে দেখানো, এরপরে তারা আয়া তারা আ ছয় নাম্বার ফর্মে এটার অর্থ হলো পরস্পরে দেখা, এটা আমাদের আগের পড়া। এরপরে আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, তাআকিলুন এই ক্রিয়াটা একটা ফর্মে আসছে, আকালা ইয়াকিলু সহি দরাবায় দ্রিবু থেকে ব্যবহার, আকালা ইয়াকিলু আকলুন, এটার মাসদার হলো আকলুন, আকালা ইয়াকিলু আকলুন অর্থ হলো বুঝা অনুধাবন করা বুঝতে পারা এই টাইপের। আল্লাকুম তাআকিলুন যাতে তোমরা বুঝতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ শব্দগুলো বুঝে গেলাম, এখানে আর কোনো অপরিচিত শব্দ নাই আমাদের আলহামদুলিল্লাহ। এখন একটু তারকিবটা, তারকিবটা সহজ, এই যে প্রথম অংশটা দেখি ফাকুল নাদরিবুহু বিবাদিহা, এই যে এই অংশটা ফাকুল নাদরিবুহু বিবাদিহা, ফাকুল না এরপর আমরা তাকে বলেছিলাম এই যে ফা, ফাটা আমরা ইস্তেনাফিয়া ধরে রাখি, কুল না ফেল, এই না এটা হলো ফাইল, ইদরিবু তাহলে ফেল ফাইল পাওয়া গেল, পালা ক্রিয়া মাকুলুল কাউলিকে চায় তাহলে ইদরিবুহু বিবাদিহা, ইদরিবু ফেল এর মধ্যে ওয়াওটা ফাইল, হু হলো মাফুরুন বিহি, বিবাদিহা বি হরফুল জার বাদি মাজরুর, হাটা হলো বাদির মুদাফুন ইলাইহি, এই জার মাজরুর মিলে এটা হলো
ইদ্রিবু এর সাথে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এই কুলনা এর মাকুলুল কাউলি, ফেল ফাইল মাকুলুল কাউলি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। খালাস, এ পর্যন্ত তারকিব, এটুকু সবাই বুঝে গেছে না? জি মাশাআল্লাহ। এরপরে আসতেছে কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি, আর এভাবেই তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তার নিদর্শন সমূহ তিনি দেখান, তোমাদেরকে দেখান। তাহলে শুধুমাত্র কাযালিকা, এখানে কয়টা শব্দ আমরা জানি? দুইটা, তাই না? কা একটা হরফুল জার আর দালিকা হলো মাজরুর। কা হরফুল জার, দালিকা মাজরুর, এই জার মাজরুর মিলে এখন এটার সম্পর্ক করতে হবে আমাদের। এই কাদালিকা এটাকে আমরা জার মাজরুর মিলে এই ইউহয়ি এর সাথে সম্পর্ক দিব। এখন একটা সহজ তো আছে, আমরা সরাসরি এর মাফুলুন বিহি বলে কি বলে মুতাল্লিক বলে দিলাম, হরফুল জার মাজরুর সরাসরি এর সাথে মুতাল্লিক বলে দিলাম। বাকি আমাদের এই তারকিবের কিতাবগুলোতে সরাসরি মুতাল্লিক বলে নাই। এই দেখেন, কাদালিকা এই যে বলতেছে কাফ হরফুল জার, যা ইসমুল ইশারা এটা ভেঙে, এরপরে ওয়াল জারু ওয়াল মাজরুরু মুতাল্লিকুন বি মাহদুফি সিফাতিন لمفعول مطلق محذوف والتقدير بكتر পূর্ণাঙ্গ রূপ হবে এরকম كذلك يحيي الله الموتى احياء كذلك احياء كذلك। তাহলে একটা মাফুলুন মুতলাক উজ্জদরে এই মাসদারের সাথে এটাকে মুতাল্লিক বানাতে হবে, এই যে বাক্যটার রূপ হবে এরকম ইউহইল্লাহু আল মাউতা কাদালিকা, এটা মাফুল মুতলাক যেহেতু তার মানে পরে ধরতে হবে, তাহলে একটা ইহিয়া আর এর সাথে মুতাল্লিক। তাহলে আমরা বুঝা গেল যেটাকে সরাসরি মুতাল্লিক ধরতেছি না কেন, কারণ এই ক্রিয়াটা কাফ দ্বারা মুতাল্লিক নেয় না, এই ক্রিয়াটা সে কাফ দ্বারা সরাসরি মুতাল্লিক নেয় না, অর্থাৎ সে কাফ সহ ব্যবহার হয় না, এই ক্রিয়াটার স্বাভাবিক ব্যবহার হলো সে নর্মাল ব্যবহার হয়। সুতরাং এটাকে আমরা এই ইহির সাথে মুতাল্লিক করতে পারবো না, বলতে হবে এই যে একটা মাফুরুল মুতলাকের সাথে। জি স্যার বলেন। ওই যে এখানে যে উপরে লেখছে লাইনটা ওয়াজার আল মাজরুর মুতাল্লিক বি মাহজুফ সিফাত লিল মাফুল মুতলাক মাহজুফ, মানে মুতাল্লিক বি মাহজুফ, মাহজুফ মানে কোন একটা মাহজুফের সাথে মুতাল্লিক, কি মাহজুফ আছে সেটা? এই যে ইহিয়া আন, এই যে মাফুল মুতলাক, রাইট, মাফুল মুতলাক মানে তো মাসদার ধরতে হবে, তাই না? তাহলে ইউহি এটা চার নাম্বার ফর্ম, তাহলে এটার মাসদার ইহিয়া আন, এটা মাস মুতাল্লিকটা, তারপরে সিফাত হয়েছে এটা, রাইট। এখন এই যে কোনটা সিফাত হয়েছে, ওই যে এর আপনার কাজালিকাটা, ও কাজালিকা ইহিয়া আনের সাথে কিন্তু মুতাল্লিক না, সরি। আচ্ছা একটু একটু পরে তো এটা যার মাঝে একটু পরে দেয়, একটু পরে আমার বুঝাই দিন। হ্যাঁ রাইট, এটা আসলে বাক্যটার পূর্ণাঙ্গ রূপ হলো এরকম, তাই না? এই যে ইউহয়ি ইউহইল্লাহু আল মাউতা ইহিয়াআন, এই যে এখানে তো এই বাক্যটাতে কি কি আছে, এখন ইউহইল্লাহু আল মাউতা, ইউহয়ি ফেল, আল্লাহু ফাইল, আল মাউতা মাফুলুন বিহি, তাই না? ফেল ফাইল মাফুলুন বিহি, আর ইহিয়া আন এটা হলো মাফুলুন মুতলাক। তাহলে এতটুকু অর্থ করলে আল্লাহ তারা মৃতদেরকে ভালোভাবে জীবিত করেন, তাই না? জীবিত করার মতো জীবিত করেন বা দৃঢ়ভাবে জীবিত করেন, তিনি জীবিত করতে সক্ষম, এই এই বাক্যটার অর্থ হলো এটা। এখন এই যে ইহিয়া আন এটার একটা সিফাত বলতেছি আমরা, ইহিয়া আনের সিফাত হলো এখন আমরা বলতেছি এখন
এই যে কাদালিকা সাবিতাতানের সাথে মুতাল্লিক হয়ে এটা ইহিয়ানের সিফাত মাউসুফ সিফাত মাফুলুন মুতলাক না কিন্তু যে ওই যে সুলাইমান একুশ সাহেবের এটা যে লিখছে ওইটা একটু পরে বুঝাই দিই এটা একটু বুঝাই দিই এই দেখেন আল কাফু হারফু তাশবিহিন ওয়া জাররিন এই কাফটা হলো হরফে তাসবি মানে এটা দৃষ্টান্ত বোঝায় জন্য এটাকে তাসবি বলে ওয়া জাররিন এবং এটা হরফুল জার মাবনিউন আলাল ফাতহি দা ইসমু ইশারাতিন মাবনিউন আলাস সুকুন ফি মাহাল্লি জাররিন বিল কাফ ওয়াল জারু ওয়াল মাজরুরু এই যে এখান থেকে আমাদের দরকার এই দুইটাকে বুঝে গেছি এই যে এখান থেকে দেখুন ওয়াল জারু ওয়াল মাজরুরু মুতাআল্লিকুন বি মাহযুফি সিফাতিন একটা উজ্জ সিফাতের সাথে মুতাল্লিক মুতাল্লিকুন বি মাহযুফি সিফাতিন সিফাতের উজ্জ অংশের সাথে মুতাল্লিক বা উজ্জ একটা সিফাতের সাথে মুতাল্লিক এই সিফাতটা কার এখন বলতেছে আমি এই জিনিসটাই বুঝতে পারি না আমি আমার একটু কনফিউজড আমি অনেকদিন থেকে যে বি মাহযুফি সিফাতিন মানে কি উজ্জ সিফাতের সঙ্গে নাকি তাহলে তো আরবিটা লেখা হয়তো আপনার মুতাল্লিক বি সিফাতিন মাহযুফিন বিসিফাতিন মাহযুফাতিন তাই না তাই তো লেখা হইতো উঠে ছিল এভাবে আসছে কেন লেখাটা যে মুতাল্লিক বি মাহযুফিন এই বলতেছি মুতাল্লিকুন বি মাহযুফি সিফাতিন পড়তেছি কি আমরা বি মাহযুফি সিফাতিন তাহলে সিফাতের উজ্জ অংশটা সিফাতের উজ্জ অংশটার সাথে মুতাল্লিক মানে মানে যে মাহযুফি সিফাতিন মুদাফ মুদাফিলাই এখানে রাইট সিফাতের উজ্জ অংশটার সাথে মুতাল্লিক হবে কারণ দেখেন আমরা এই যে যে বাক্যটা লিখলাম এখানে সিফাত কতটুকু এই যে এই পুরাটা কিন্তু সিফাত তাই না জি এই পুরাটা সিফাত এর মধ্যে এই যে সিফাতের মধ্যে মুতাল্লিক মুতাল্লাক কোনটা এটা তাই না এই যে এই কাদালিকাটা এর সাথে মুতাল্লিক এটা কি বলতেছে এই যে সিফাতের উজ্জ অংশ তাই না এই সাবিতাতানটা হলো সিফাতের উজ্জ অংশ এই পুরাটা সিফাত তাহলে সিফাতের উজ্জ অংশ কোনটা এই সাবিতাতানটা এটা কি বলতেছে মুতাল্লিকুন বি মাহযুফি সিফাতিন একটা সিফাতের উজ্জ অংশের সাথে মুতাল্লিক এই সিফাতটা কার লিমাফউলিন মুতলাকিন মাহযুফিন উজ্জ একটা মাফুলে মুতলাকের তাকদীরু এটার এস্টিমেটেড রূপটা হলো ইউহইল্লাহুল মাউতা ইহইয়াআন ইহইয়াআন সাবিতাতান কাযালিকা এই কাযালিকাটা এই সাবিতাতানের সাথে মুতাল্লিক হয়ে ইহইয়াআন এর সিফাত বুঝে গেছে জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই বাক্যটা বুঝে গেছি কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন এখানে একটা ক্রিয়া আছে ইউহইয়ি তাই না এটা হওয়ার কথা ইউহইয়ি ফেলুন মুদারিউন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি আদ-দাম্মাতুল মুকাদ্দারাতু লিস-সিকনি কিন্তু আমাদের আয়াতের মধ্যে আসছে কি ইউহইয়ি ইউহইয়ি আরেকটা ইয়া সুকুন থাকার কথা না ইউহইয়ি আল্লাহ এরকম থাকার কথা না এটা মারফু অবস্থায় চার নাম্বার ফর্মে হওয়ার কথা কি ইউহইয়ি এরকম থাকার কথা তাহলে সেই আটা ড্রপ হলো কেন ড্রপ তো হওয়ার কথা মাজুম রূপে তাই না মাজুম না এটা মুদারে মারফু রূপ তারপরে এখানে ড্রপ হলো কেন এটা সহজের জন্য লি তাখফিফ তাখফিফের কারণে অনেক সময় শেষের হরফুল ইল্লাত হজব করা হয় তো এখানে হরফুল ইল্লাতটা হজব করা হয়েছে লি তাখফিফ বা সহজতার জন্য كذلك يحيي الله الموتى ويريكم آياته يري مضارع فعل مضارع এর মধ্যে হুয়া মুস্তাতির এটা হলো ফাইল বুঝাচ্ছে আল্লাহ তাআলাকে কুম মাফুরুন বিহি তিনি তোমাদেরকে দেখান কি দেখান এটা হলো মাফুরুন বি আউয়াল আয়াতিহি তার নিদর্শন সমূহকে আয়াতি মুদাফ হি মুদাফিলাই এটা হলো মাফুরুন বিহি সানি ফেল ফাইল মাফুরুন বিহি তার দুইটা মাফুরুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া এটা হলো মাতুফুন আলা জুমলাতি মা কাবলাহা এই যে পূর্বের জুমলার উপরে এটা মাতুফ কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি এখন সর্বশেষ মাতুফ বললেন যে এটা ওয়াও থাকার জন্য নাকি
রাইট ওয়াও থাকার জন্য এটা মাতুফ এটা মাতুফ আলে তাহলে এই যে এটা যে দ্বিতীয় মাফুল হইছে মাফুল অবস্থায় এটা কাসরা হইছে কেন সবাই বুঝে গেছে আশা করি এটা তাই না আয়াতিহি কাসরা হলো কেন মাফুল তাহলে মানসুব হওয়ার কথা মানসুব অবস্থায় কাসরা কেন বলেন তো একজন জামা মুয়ান্নাস সালেম জামা মুয়ান্নাস সালেম রাইট ইউরিকুম আয়াতিহি আয়াতি শব্দটা জামা মুয়ান্নাস সালেম নারীবাচক রেগুলার প্লুরাল আমরা জানি নারীবাচক রেগুলার প্লুরাল এটা মানসুব অবস্থায় কাসরা নেয় মুসলিমাতিন মুসলিমাতিন ويريكم آياته لعلكم تعقلون لعلكم تعقلون جيتو شروط لعل আসছে তারকিবে সহজ لعل এটা কুমটা হলো তার ইসিম تعقلون এটা জুমলাতুন ফেলিয়া تعقلون ফেল ওয়াওটা ফাইল ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া হয়ে এখন এটা لعل এর খবর হবে যেহেতু لعل এর খবর তার মানে ফি মাহাল্লি রাফইন لعل তার ইসিম এবং খবর মিলে যে জুমলাতুন ইসমিয়া হলো এই জুমলাতুন ইসমিয়াটাকে আমরা কি ধরব এটা নিয়ে এখন কথা এই দেখেন لعلكم تعقلون لعل ইসিম এই মুদারাটা হলো لعلর খবর তাহলে لعلর ইসিম খবর মিলে والجمله من الفعل والفاعل এই যে খবর لعل والجمله من لعل واسمها وخبرها لا محل لها من الاعراب استنافيه এটাকে استنافيه বলতেছি لعلكم تعقلون এটা পূর্বের সাথে কোনো এরাবগত সম্পর্ক নাই এই জন্য এটা ইস্তিনাফিয়া বাকি এটাকে আমরা কারণ বুঝাচ্ছে না لعلكم تعقلون এই যে এখান থেকে তোমাদেরকে এই নিদর্শন সমূহ দেখান কেন দেখান যাতে তোমরা বুঝতে পারো তাই না যাতে তোমরা বুঝতে পারো এরকম বুঝা যাচ্ছে না এই বুঝতে পারার জন্য তিনি তোমাদেরকে নিদর্শন সমূহ দেখান তোমাদের আকল জাগ্রত করার জন্য তো সেই হিসেবে এটাকে বলা যায় জুমলাতুন তালিলিয়াতুন অথবা এই যে লাআল্লাকুম তাকিলুনা এই জুমলাটাকে ফি মাহাল্লি নসবিন এই ইউরিকুম এর মাফুলুন লাহু বা মাফুলুন লি আজালিহি এটাও বলার সুযোগ আছে যেহেতু অর্থের মধ্যে কারণ বুঝাচ্ছে যে তিনি তোমাদেরকে দেখান তার নিদর্শন সমূহ কেন আমাদের এই যে তোমাদের আকল জাগ্রত করা বা বিবেক বুদ্ধি খাটানোর জন্য বুঝতে পারার জন্য যে আল্লাহ তাআলা যিনি গাভীর অংশ আঘাত করার দ্বারা জীবিত করতে পারেন তিনি আমাদেরকে জীবিত করে বিচারের সম্মুখীন করতে পারেন তাহলে উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উস্তাদ এই যে মাফুলে যেটা যে মাফুলা আজালিহি যেটা তাহলে এটা কিন্তু লাল্লা থেকে পুরাটাই মাফুলে আজালিহি হবে হ্যাঁ মাফুল উনলি আজালিহি হবে পুরাটাই পুরাটাই আচ্ছা চাই না মাফুল উনলি আজালিহি যেহেতু কারণ বুঝাচ্ছে কারণ বুঝালে দুই ভাবেই বলা যায় একটা হলো মাফুল উনলি আজালিহি বা মাফুল উন লাহু বলা আর একটা হলো জুমলাতুন তালিলিয়াতুন বলে দেওয়া জুমলাতুন তালিলিয়াতুন কারণ প্রকাশক বাক্য এই বাক্যটা আসছে পূর্বের বাক্যের কারণ প্রকাশ করতে তাই না দুইভাবেই বলা যায় জুমলাতুন তালিলিয়াতুন অথবা মাফউলুন লাহু বা মাফউলুন লিআজালিহি আলহামদুলিল্লাহ তাহলে ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহইল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন এখানে এরপরে পরের আয়াতটা অনেক বড় সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أتكتو برو أمرا أتكتو منو شاشكرا جابينا تو إتا أمرا دير إياتي تاكو এখন এস এম আব্দুর আলিম স্যার রেজ হ্যান্ড করেছেন জি সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আমার একটা প্রশ্ন হলো অন্য জায়গার সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামাউ তো উলামা হলো আলিমের বহুবচন তো এখানে আলিফুল ওয়াকায়াটা কেন ব্যবহার করা হয়েছে এই জিনিসটা বুঝতেছি না
উলামা হলো আরহামের বহুবচন তাই না জি এখন বলেন প্রশ্নটা কি প্রশ্নটা হলো উলামা উ এখানে হামজার পরে আবার একটা আলিফুল উইকয়া ব্যবহার করা হয়েছে এটা কেন ব্যবহার করা হলো ও কোরআনের রাইটিং প্রিন্সিপাল হিসেবে শব্দের মধ্যে একটু ভিন্নতা থাকে বুঝছেন জি ওই যে রাইটিং প্রিন্সিপালেই পড়ছে এটাও দেখেন এটা লিখছে অনেক ইয়া করে তাই না শব্দটা স্বাভাবিক পাঠানে তো লিখার কথা এরকম এই যে আমি যেটা লিখলাম তাই না এরকম লিখা প্রিন্সিপাল এটা আসলে আলিফুল কায়া না কোরআনে এরকম অনেক জায়গায় আসছে ওই যে আমরা পড়ব হলো সূরা কি আছে না কি বলে আপনাদেরকে দেখাই সূরা আল মুরসালাত সূরা তুদ দাহার সূরা মুরসালাত ওগুলোর মধ্যে এরকম আসছে এটা কোরআনের রাইটিং প্রিন্সিপাল জি আলহামদুলিল্লাহ কোরআনের লেখার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে অনেকগুলো শব্দের মধ্যেই এটা কয়েকটা কারণে হয়েছে কোথাও হলো কোরআনের স্বাতন্ত্রতা রক্ষা করা আর কোথাও হলো ইয়া করা কি বলে ওই যে কেরাতের সবগুলো কেরাত যেন একসাথে পড়া যায় এই উদ্দেশ্যে আচ্ছা এখন আমরা যাব হলো পারা ইন্ডেক্স যদি আমরা 29তম পারায় যাই وجعلنا فيها رواسي شامخات أتشا أي طاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا إذا كان قواريرا البروجكت أليف دي سنة إيجيبت أليف জি উস্তাদ স্ক্রিনটা একটু বড় করেন এটা আর বড় করা যাবে না অবশ্য এই যে এই আলিফটা এই দেখেন এরপরে কাওয়ারিরা মিন ফিদ্দাতিন এই যে আলিফ এই আলিফটা হওয়ার কথা না স্বাভাবিকভাবে স্বাভাবিক লেখায় এই যে এই আলিফগুলো আসছে এরকম অনেক জায়গায় আসছে সূরাতুল ওয়াকিয়াতেও পাবেন ওয়াইতাফু আলাইহিম বিআ ওয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন এই যে এগুলোর মধ্যে এরকম রাইটিং প্রিন্সিপাল হিসেবে একটু ভিন্নতা আসছে এগুলো কোরআনের মধ্যে ওই যে কোরআনের স্বাতন্ত্রতা রক্ষা করা বা কোরআনের এক শব্দে সবগুলো কেরাতের সামঞ্জস্যতা রক্ষা করা এই জন্য হয় জি জাযাকুমুল্লাহ খায়ের আমি যেটা এখন বলতে চাচ্ছিলাম যে আমরা একটু সময় আছে আমরা এই যে 4 নাম্বার ফর্মে আমাদের এখানে শব্দটা আসছে ويريكم آياته لعلكم تعقلون يريكم এই শব্দটাতে আসতে আমাদের কয়টা পরিবর্তন হয়েছে একটু এটা আমরা বের করি বের করে আজকের ক্লাস শেষ ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 75 নম্বর আয়াত পড়ব একটু বুঝে গেছি মুদারেতে আসলে এই যে স্বাভাবিক যে রূপ ছিল এটা এই যে মূল রূপ মাদিতে ছিল আর আয়া থেকে কি পরিবর্তন হবে বলেন তো প্রথমে হলো এই যে হামজা হারাকা তার পূর্বে সুকুন কি করতে হবে হামজার হারাকা তার পূর্বে দিয়ে হামজাটা ড্রপ হয়ে যাবে যেটা ড্রপ হয়ে যাবে এই যে হামজার হারাকা তার পূর্বে দিয়ে হামজাটা ড্রপ হয়ে গেল তাহলে কি হয়ে গেল শব্দটা আরায়া আরায়া হারাকা পূর্বে দিয়ে ড্রপ হয়ে যাবে এই নিয়মটা আমাদের জানা আছে না এই যে শব্দ ইয়াস আনু তাই না এই যে আমাদের নিয়ম হলো হামজা ইয়াসালু হামজার হারাকা পূর্বে দিয়ে হামজার ড্রপ হয়ে যাবে ইয়াসালু এবং এই নিয়মের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এই যে একমাত্র শব্দ এই যে শব্দ হলো রা হামজা ইয়া এই যে রা আয়া এই শব্দের ক্ষেত্রে এই নিয়মটা হলো ম্যান্ডেটরি আর বাকি অন্য সব শব্দের ক্ষেত্রে অপশনাল তাই না তো যেহেতু ইয়াস আলু ইয়াস আলু এটা এই রা বাদে অন্য শব্দ তার মানে এখানে দুইটা রূপই পড়া যাবে আমরা ইয়াস আলু পড়তে পারবো ইয়াস আলু পড়তে পারবো কিন্তু
এই যে আর আয়া এখান থেকে এই যে হামজা ড্রপ করে আর আয়াতে যাওয়া এটা কি অপশনাল নাকি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি স্যার। এখানে আমরা আর আয়া এটা পড়তে পারবো না? পারবো না, যাবে না। আমাদের পড়তে হবে আর আয়া, তাই না? তাহলে আমরা একটা পরিবর্তন করছি, এই পরিবর্তনের পরে পাইছি আর আয়া। এখন আর আয়ার মধ্যে কি পরিবর্তন হবে? দ্বিবচন কি হবে? আচ্ছা, মূলত আর আয়ু হওয়ার কথা, ইউ আর রাইট। প্রথমে আমরা আর আয়ু লিখি, এই যে আর আয়ু। এখন পরিবর্তন করেন কি হবে? আরাও, আরাও, আরাও। কিভাবে হবে পরিবর্তনটা? কি হবে বলেন তো? এই যে ওটা ওই ইয়াটা পড়ে যাবে, তখন ইয়াটা ড্রপ হয়ে যাবে। কেন পড়ে যাবে ইয়া? ওয়াওটা, ওয়াওটা, ওয়াওটা হচ্ছে কারণ ইয়ার পরে দম্মা পড়া যায় না। না না না, এই যে নিয়ম কি? একত্রিত হয়েছে, কি করবো? এরপরে ছিল মূল। হ্যাঁ, এখন এখান থেকে পরিবর্তন করেন। পরিবর্তন করলে কি হবে? এই যে হামজা হারাকা পূর্বে সুকুন, তাহলে হামজাকে ফেলে দিয়ে আমরা হামজার হারাকা পূর্বে দিয়ে দিব, আমরা দেখি, তাই না? এটা হয়ে গেল মাদি। এখন মুদারেতে বলেন, মুদারেতে ছিল ইউর ইউ, ইউর ইউ থেকে দেখি আমরা পরিবর্তন করে পারি কিনা। বলেন কি পরিবর্তন হবে? ইউর ইউ, ইউরি, হামজা হারাকা তার পূর্বে সুকুন, এই জন্য হামজার হারাকা পূর্বে দিয়ে হামজাটা ড্রপ হয়ে যাবে। এখন শব্দ হয়েছিল ইউরি ইউ, তাই না? ইউরি ইউ থেকে আরেকটা পরিবর্তন হবে, বলেন কি হবে? ইউরি, কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এই জন্য ইয়ার দম্মা ফেলে দিলাম, সুকুন হয়ে গেল ইউরি। এখন ইউরি থেকে বলেন ইউরি, ইউরিয়া হওয়ার কথা, ইউরুনা হবে, ইউরুনা হয়ে যাবে। দেখেন এটার পরিবর্তনটা খুব ইন্টারেস্টিং, ইউরুনা, তাই না? এটা কিভাবে হলো? এই যে এখানে পরিবর্তনটা কেন হবে, লজিকটা বলেন তো। কারণ ইয়ার পরে ধম্মা পড়া কঠিন, সেই জন্য ওখানে মূলত এই কাসরা কাকে চায়? ইয়াকে চায়, তাই না? জি জি। তো খুব সহজ ছিল যদি আমরা ইয়াটাকে এই কাসরার সাথে সামঞ্জস্যতাপূর্ণ হিসেবে রেখে দিতে পারতাম, তাই না? ইয়াকে রেখে দিতাম, খালাস, তাহলে হয়ে যেত, ওয়াওকে ফেলে দিতাম। যেহেতু কাসরা ওয়া ইয়াকে চাই, ইয়া রেখে আমরা ওয়াওকে ফেলে দিব, তাহলে তো হয়ে গেল। এটা এখানে করা যাবে, কিন্তু জামুর, জামুর ওয়াও রাখতে হবে। এই যে ওয়াওটা হলো আমরা জানি ডুয়ার ফাইল, তাই না? এই ওয়াওটা কি? এটা হচ্ছে ডুয়ারের,
দুয়ারের সাইন সো এটা হচ্ছে ফেলতে পারবো না এটা ফেলতে পারবো না এটা ফেলাই যাবে না তাহলে এটা না ফেলতে পারলে আমরা এখন মাস্ট ইয়াকে ফেলতে হবে তাহলে ইয়া ফেলে দিলাম প্রথমে হ্যাঁ এই যে ইয়া ফেলে দেওয়ার পরে এখন শব্দ পেলাম ইউরিউনা তাই না এখন আমরা জানি এই যে এই কাসরা এখন আমাদের দুইটা বিবেচনা আছে এই কাসরা ইয়াকে চায় আর ওয়াও তার পূর্বে দম্মাকে চায় তাই না দম্মাকে চায় জি এখন দুইটাই করা যায় আমরা এখন এই ইয়ার ইয়া হিসেবে কি বলে কাসরার চাওনা হিসেবে ওয়াওকে ইয়া বানাতে পারি একটা আর ওয়াও তার পূর্বে দম্মা চায় দম্মা দিতে পারি এখন আমাদের কোনটা বেশি শক্তিশালী ওয়াওটাকে ওয়াটা বেশি শক্তিশালী কারণ এটা ডুয়ারের সাইন এটা কখনোই ফেলতে পারবো না তাহলে এটা বেশি শক্তিশালী এখন এই বিবেচনাটা আমরা করব ওয়াওর কারণে পূর্বে দম্মা হয়ে যাবে তাই না এই ওয়াও যেহেতু তার পূর্বে দম্মাকে চায় এখানে ওয়াও রাখতেই হচ্ছে সুতরাং এখানে আমরা বানাই দেব ইউরুনা এই যে পরিবর্তনটা ইউরি ইউরিয়ানি ইউরুনা এরপরে এরপরে তুরি হবে তুরি তুরি ইউরিয়ানে ইউরিনা ইউরুনা এটা ইউরুনা ইউরিনা এটা শুধু ইউরি না হয়ে যাবে খালাস ইউরি না হবে জি ইউরি না ইউক্রিম না ইউরি না ছিল না আমরাটা শুধু ফেলে দিছি ইউরি না খালাস এরপরে বলেন তুরি তুরিয়া তুরি তুরিনা তুরিয়ানে তুরিনা না তুরি তুরিয়ানে এরপরে কি হবে তুরুনা ও তুরুনা হ্যাঁ তুরুনা হবে ওই যে ওইটার এটা একই হবে হ্যাঁ যে হুম এবং দুইটা এক হয় পারা কনজুগেশন পারা মোটামুটি এই যে মরফোলজিতে বলা যায় পিএইচডি আমাদের ওস্তাদ এত বড় সার্টিফিকেট দিলে তো ওজন তো অনেক এটা বহন করা কঠিন না সত্যি এটা আমি যেটা বলছি একদম বাড়ায় বলছি না এই শব্দের কনজুগেশন করতে পারা এটা মরফোলজিতে অন্তত আরবি শব্দ পরিবর্তনের যে ইয়াটা এটাতে মোটামুটি পিএইচডি এটা পারলে আর আপনার কোনো শব্দ এমন নাই যে পারবেন না এটাই সবচেয়ে কঠিন বুঝে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা পেরে গেলাম তাই না ইউরি ইউরিয়ানি ইউরুনা তুরি তুরিয়ানি তুরি না তুরি তুরিয়ানি তুরুনা তুরি না তুরিয়ানি তুরি না উরি নুরি তাই না আমরা কোরআন কেন বলি না ওয়াকাদালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন আমরা এই আয়াতে পড়লাম ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন আচ্ছা আমরা শেষ করে দেব শুরুটা একটু দেরি হয়েছে এই জন্য এই শব্দ থেকে একটু আমর বানাই আমর বানান তো দেখি পারি কিনা আমর আমর হবে রি শুধু আমর এই চার নাম্বার ফর্মে বলতে হবে কিন্তু আমর ও আমর আরি তাহলে এটা হবে রি আরি আরি এখানে আমরা কোন শব্দ থেকে বানাবো তুরি থেকে তাই না তাহলে প্রথমে নেন তুরি কি কাজ আলামতে মুদারে ফেলে দিব এবং কি করতে হবে মাজুম বানাতে হবে তাই না এই আলামতে মুদারে ফেলে দিলাম আর মাজুম বানাবো মাজুমের ক্ষেত্রে আমরা জানি যে শেষে হরফুলিল্লাহ থাকলে মাজুম অবস্থায় কি হয় হরফুলিল্লাহ পড়ে যায় তাই না তাহলে এখন বাকি থাকলো রি এখন এটা ফর্ম ফোর তাহলে কি করতে হবে তাহলে আরি শুরুতে একটা হামজাতুল কতঈ আ যেটা আছে ওটা নিয়ে আসতে হবে তাই না আপনি আমাকে একটু দেখা দেন আপনি আপনাকে দেখান আনজুর ইলাইক আমি আপনাকে দেখতে চাই আরি নি বাকরা দিয়ে আসছে আবার আর একটা দোয়াতেও আছে উস্তাদ রাব্বানা তাকাব্বালা মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম রাব্বানা জালনা মুসলিমাইন ইয়া ওখানেও একটা ইয়াতে আছে আরিনা মানাসিকানা হ্যাঁ মানাসিকানা রাইট
তুব আলাইনা ইন্নাকা আরি, এটা আমাদের আসছে হলো, আমি দেখাই কোরআনে কয়েক জায়গায় আসছে এই যে সূরা বাকারার 260 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি, হে আমার রব, আরিনি, আপনি আমাকে দেখান, এই যে আরিনি, আরি এটা হলো 4 নম্বর ফর্মের আমর, বুঝতে পারছেন? আরি আরিনি, আপনি আমাকে দেখান, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ইমান রাখো না, ক্বালা বালা, হ্যাঁ রাখি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য, ক্বালা ফাখুযু আরবাআতাম মিনাত তায়র, আল্লাহ বললেন চারটা পাখি নেও, ফাসুরহুন্না ইলাইকা, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, প্রথমে এগুলোকে নিজের কাছে বসে মানাও, এরপর সেগুলোকে টুকরা টুকরা করে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে আসো, সুম্মা দুউহুন্না, এরপর সেগুলোকে ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, সেগুলো তোমার কাছে দৌড়ে আসবে, ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজ, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, হাকিম, এবং তিনি সবকিছু পারেন, হাকিম, এবং তিনি প্রজ্ঞাময়। এই যে এইখানে খুব ইন্টারেস্টিং অর্থ এটার, এই যে একজন এই আয়াত পড়তে গিয়ে বলতেছিল ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন আলিম, এই হাকিমের জায়গায় পড়তেছে আলিম, আরেকজন সরাসরি বড় ভাষাবিদ, সে ভুল ধরতেছে না, আলিম হতে পারে না, এখানে যদি আলিম আসে তাহলে কোরআন সত্য না, বলে কোরআন এই যে এই আজিজুন হাকিম এই দুইটা শব্দের বিন্যাস দেখে সে ইসলাম নিয়ে আসছে। আমরা একটা কমন কথা মনে রাখবো, আল্লাহ তাআলার আসমাউল হুসনা প্রত্যেকটার আলাদা স্বতন্ত্র অর্থ আছে, এবং উচ্চমানের তাফসির যারা করে এর মধ্যে একটা বিষয় হলো যে আসমাউল হুসনা যখন দুইটা একসাথে আসে তখন এটার একটা থার্ড মিনিং ক্রিয়েট হয়। আজিজ, আজিজ মানে তিনি সবকিছু করতে পারেন, সক্ষম, হাকিম মানে এই সবকিছুর প্রজ্ঞা তিনি জানেন, কোনটা কখন করতে হবে কোনটা না করতে হবে, তার মানে তিনি সবকিছু করতে পারেন, বাকি কোনটা কখন করবেন এটা তার হাতে, করতে পারেন মানে সবাইকে দেখাবেন না, যে আল্লাহ তাআলা সবাইকে চাইলে এই এই ঘটনা দেখাইতে পারেন, এই পাখি এভাবে দিয়ে চাইলে দেখাইতে পারেন, কিন্তু আল্লাহ কাকে দেখাবেন কাকে দেখাবেন না এটা আল্লাহ তাআলার প্রজ্ঞা অনুযায়ী, আল্লাহ যাকে মুনাসিব মনে করবেন, আল্লাহ যার ব্যাপারে যেইভাবে মুনাসিব মনে করবেন সেভাবেই করবেন। এই যে এই থার্ড মিনিংটা ক্রিয়েট হচ্ছে এই দুইটা শব্দ একসাথে আসার কারণে। আলম আল্লাহ আজিজুন হাকিম, যাই হোক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা আমর বানাতে পারলাম এই শব্দ থেকে, আর একটু করবো ইসমুল ফায়ার ইসমুল মাফুল, আচ্ছা ওইগুলো কোরআনে ব্যবহার নেই আর দরকার নেই আমাদের, মাদি মুদারে আমর বুঝে গেছে আলহামদুলিল্লাহ, এইটুকুই আমাদের দরকার এই শব্দ থেকে। দলের মেহরবানি আমরা একটা আয়াত আজকে পড়তে পারলাম, ইনশাআল্লাহ আগামী ক্লাসে এরপরের আয়াত আশা করি পড়তে পারবো। উস্তাদ একটু, উস্তাদ যদি সম্ভব হয় একটু ইসমুল ফায়াল ইসমুল এর একটু দেখান মাহফুলটা, ইসমুল ফায়াল ইসমুল মাহফুল দেখাবো তাই না? জি সম্ভব তো অবশ্যই, বাকি 10 মিনিট বেশি গেছে, আপনাদের কষ্ট হবে এই জন্য একটু বাদ দিয়েছিলাম, ঠিক আছে ক্লাস শেষ মূলত, যারা চাই বের হয়ে যেতে পারে অসুবিধা নাই, একজন যেহেতু বলতেছে দেখানোর তো দেখাই একটু। ইসমুল ফায়েল আমরা জানি 4 নাম্বার ফর্মের ইসমুল ফায়েল, এটার মূল প্যাটার্ন কি? মুকরিমুন, তাই না? এই মুকরিমুন প্যাটার্নে বানাতে হবে, তাহলে এখান থেকে আমাদের এই রুট লেটার থেকে একটু প্রথমে বানান, মূলত হওয়ার কথা কি? মুর ইয়ুন, তাই না? মুর ইয়ুন এরকম হওয়ার কথা। এই মুর ইয়ুন থেকে এখন এই নিয়ম অনুযায়ী পরিবর্তন করেন, হামজা হারাকা পূর্বে সুকুন, হামজাকে ফেলে দিয়ে হামজার হারাকা পূর্বে দিয়ে দিতে হবে, তাহলে এখন আমরা শব্দ হয়ে যাবে মুরিয়ুন, তাই না? মুরিয়ুন, মুরিয়ুন। এখন নিয়ম অনুযায়ী বলে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন কি হয়ে যাবে? মুরিন হবে নাকি? হ্যাঁ মুরিন, হ্যাঁ মাশাআল্লাহ। এখন এই যে শব্দটা হয়ে যাবে আসলে এরকম মুরিন, তাই না? এটা কেন, এটার আসলে উচ্চারণটা বুঝতে হবে, কারণ এই যে মুরিয়ুন এটা পড়তেছি আসলে উচ্চারণ কি? মুরিয়ুন, তানবিন আর নুন সুকুন একই জিনিস না? একই জিনিস। তাহলে এই যে কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, দম্মা কঠিন হওয়ার কারণে ইয়ার দম্মাকে সুকুন করে দিলাম, তাহলে সুকুন করে দেওয়ার পরে শব্দ হলো মুরিন, তাহলে দুই সুকুন একত্রিত হয়ে গেল না?
ইয়া সাকিন নুন সাকিন এই জন্য এখন আমরা ইয়াটাকে ফেলে দেব তাহলে খালাস শব্দ হয়ে গেল মুরিন এটা রাইটিং প্রিন্সিপাল কি তানবিন দিয়ে মুরিন মুরিন মানে কি তাহলে অর্থ কি হলো বলেন তো মুরিন অর্থ কি হলো আমি বানায় দিলাম এখন অর্থ বলে অর্থ হচ্ছে যাকে দেখানো হয় আর কি একজন দেখানে ওয়ালা পুরুষ মেশাল না এটা স্মল ফাইল স্মল মাফুল এখন আপনারা বানাতে পারবেন তাই না স্মল মাফুল বানালে এটা নর্মাল প্যাটার্ন হলো মুকরমুন এই মুকরমুন তাহলে এখন এখানে হওয়ার কথা কি মুর আয়ুন এখন বলে মুর আয়ুন থেকে হামজা হারাকা পূর্বে সুকুন হামজার হারাকা পূর্বে দিয়ে হামজাকে ফেলে দিতে হবে মুর আয়ুন মুর আয়ুন জি মুর আয়ুনের মূল উচ্চারণ এরকম মুর আয়ুন এখন এখানেও এই যে এখানে নিয়মটা অবশ্য ভিন্ন হয়ে যাবে ইয়া হারাকা পূর্বে ফাথা এই জন্য কি করতে হবে ইয়াকে কেউ বলে না হাই হাই ভুলে গেছি ড্রপ করতে হবে না ড্রপ কেন আলিফ আলিফ দিয়ে কালার নিয়ম অনুযায়ী কালা ইয়া হারাকা পূর্বে ফাথা তাহলে ইয়াটা আলিফ হয়ে গেল তাই না এখন আলিফ সাকিন নুন সাকিন দুই সাকিন একত্রিত তাহলে আলিফটা মুরান মুরান এখন এটা রাইটিং প্রিন্সিপাল তানবিন দিয়ে মুরান বুঝে গেছে মোরান তাহলে অর্থ কি হলো একজন যাকে দেখানো হয় যাকে দেখানো হয়েছে এরকম যাকে দেখানো হয় আর কি যাকে দেখানো হয়েছে যেভাবে বলেন হয়ে গেল বা নির্দেশিত তাই না যাকে দেখানো হয়েছে নির্দেশিত তো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল তাই না আমি পড়ছি নাহিদ ওস্তাদ আছে না এস এম নাহিদ হাসান ওনার ওখানে পড়ছি আমি একটু বলেন তো কোথায় থাকেন কি পরিচয় একটু সংক্ষেপে পরিচয় জানি আমি আমার বাসা সাতক্ষীরাতে সাতক্ষীরাতে মাশাআল্লাহ আচ্ছা কি করছেন কি সমাচার আচ্ছা সুবিধা নেই তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন কথা হবে ইনশাআল্লাহ হ্যাঁ শুকরিয়া জি 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 আপনি আমাদের গ্রুপে আছেন না গ্রুপে আছেন হ্যাঁ তার কি গ্রুপে আছেন নাকি আমি ওই যে একটা আমার হচ্ছে একজনের লিংক দিছিল সেই লিংক থেকে আমি ঢুকছি হ্যাঁ গত দুই একটা ক্লাসে আমি খেয়াল করছি এর আগে দেখি নাই হ্যাঁ গত আমি আগে একটা ক্লাস করছিলাম কোরআন ক্লাস আর গত শুক্রবার একটা ক্লাস করছিলাম ওই যে এক ক্লাসটা ওই যে আরাবিয়া তো বাইনা লাইক ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো ঠিক আছে ওই যে পরিচয় হয়ে যাবে জি শুক্রিয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা